আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফেরদৌস আহমেদ চৌধুরী। আজকে কথা বলবো রমজান মাসে ডায়াবেটিক্স রোগীরা রোজা রাখতে পারবে কি না সেই বিষয় নিয়ে। অনেকেই ডায়াবেটিক্স রোগীরা ভয় পায় যে রমজান মাসে আমি রোজা রাখতে পারবো কি না, বা রাখলে আমার কোনো ক্ষতি হবে কি না। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই রমজান মাসে ডায়াবেটিক্স রোগীরা রোজা রাখতে পারবে, তবে সেক্ষেত্রে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমত আমাকে মনে রাখতে হবে যে ডায়াবেটিক্স রোগীদের সুগার যে কোনো সময় কমে যেতে পারে, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনিটরিং বা পর্যবেক্ষণ করতে হবে যে আমার ডায়াবেটিক্সের লেভেলটা ঠিক আছে কি না, বা সুগারের লেভেলটা ঠিক আছে কি না, এবং খাবারের যে তালিকাটা সেটা কিছুটা আমাকে চেঞ্জ করে নিতে হবে। প্রথমত যে আমাদের ইফতারির সময় আমরা একটা খেজুর খেতে পারি, আমরা কিছু ফ্রুটস খেতে পারি, এবং আমাদের যে স্বাভাবিক যে খাবারগুলো নাস্তা সেটা আমরা করব। এবং দ্বিতীয়ত যখন আমরা রাতের খাবারটা খাবো সেই সময়ও আমরা দুটো রুটি খেতে পারি। আর যে সাহারির সময় খাবারটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সাহারির খাবারটা খেয়ে কিন্তু আমাদের সারাদিনটা পার করতে হবে। সো আমাদের খাবারটা এমনভাবে খেতে হবে যেন সারাদিনে আমাদের যে গ্লুকোজের লেভেলটা এটা যেন খুব বেশি কমে না যায়। এবং সেই ক্ষেত্রে যদি আমি দেখি যে না, আমার সমস্যা হচ্ছে, যেটা বলে হচ্ছে মুখ শুকায় আসতেছে, মুখ ধরফর করতেছে, অস্থির লাগতেছে, বা মনে হচ্ছে যে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই গ্লুকোজটা মনিটর করতে হবে এবং আমাদেরকে তখন রোজা ভেঙে ফেলতে হবে। তবে আমাকে এমনি এমনি কিন্তু রোজা ভাঙার কোনো দরকার নেই, আমাদের রোজা রাখবো, আমরা সঠিকভাবে ইফতারি করবো, সাহারি করবো, খাবার খাবো, তাহলে ইনশাল্লাহ আমাদের সমস্যা হবে না। আর সমস্যা হলে আল্লাহ তাআলা আমাদের সেসব ব্যবস্থা দিয়েছেন, আমরা রোজা ভেঙে ফেলতে পারবো। ধন্যবাদ।